আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেবাণী কার্যবিধির প্রাথমিক আলোচনাটি আমরা করেছিলাম, আজকে আমি আলোচনা করব ধারা দুই। ধারা দুয়ে কিছু কিছু সংজ্ঞা দেওয়া হয়েছে যা একজন আইনজীবী হিসাবে জানা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আজকে আমরা দেখি এই সংজ্ঞাগুলোর কয়েকটি, আমরা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সহজ ভাষায় যেভাবে মনে থাকবে সেভাবে আমি বলার চেষ্টা করছি। ধারা দুইয়ের উপধারা দুই, অর্থাৎ ধারা দুইয়ের দুয়ে বলা হয়েছে ডিক্রি সম্বন্ধে। ডিক্রির সংজ্ঞায় আমরা যদি বলি, একটু সহজ করে এভাবে বলতে পারি যে ডিক্রি হচ্ছে আদালতের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত যাহা মোকদ্দমার তর্কিত বিষয় বা যে কোনো একটি বিষয় পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। একটু আবার দেখি, আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত সবগুলোই ডিক্রি হবে না, সেই সিদ্ধান্তটাই আদালতের আনুষ্ঠানিক সেই সিদ্ধান্তটাই ডিক্রি হবে যেই সিদ্ধান্তটা তর্কিত যেই বিষয়টা নিয়ে মোকদ্দমা সেই বিষয়ে অথবা তাহার ভিতরের যে কোনো একটি বিষয়ে পক্ষগণের যে অধিকার সেই অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। তাহলে আমরা কি বলতে পারি, ডিক্রি হচ্ছে আদালতের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত যাহা মোকদ্দমার তর্কিত বিষয়ে, তর্কিত সকল বিষয় বা যে কোনো একটি বিষয় পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। আর এই ডিক্রি প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটি হলো প্রাথমিক ডিক্রি আর দ্বিতীয়টি হচ্ছে চূড়ান্ত ডিক্রি। তো ডিক্রি প্রধানত দুই প্রকার, প্রাথমিক ডিক্রি, চূড়ান্ত ডিক্রি। প্রাথমিক ডিক্রি হচ্ছে যখন ডিক্রির বিষয়ে কোনো কিছু বাকি থাকে তাকে বলা হয় প্রাথমিক ডিক্রি। যখন ডিক্রি দেওয়ার পরে আরও কোনো কিছু বিষয় বাকি থেকে যায় তখন সেটাকে বলা হয় প্রাথমিক ডিক্রি। সাধারণত বাটোয়ারার মামলায়, অর্থাৎ সম্পত্তি যে অধিকার বন্টনের যে মামলা, এই সম্পত্তি বন্টনের মামলায় ডিক্রিটা দুইবার হয়। একটা প্রাথমিক ডিক্রি হয়, অর্থাৎ প্রাথমিক ডিক্রি দেওয়ার পরে সম্পত্তি ভাগ করে প্রত্যেকের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার পরে আবার একটি চূড়ান্ত ডিক্রি হয়। তো প্রাথমিক ডিক্রিটি দেওয়ার পরে যেহেতু কার্যক্রম আরও বাকি থেকে যায় সেই জন্য ওটাকে বলা হয় প্রাথমিক ডিক্রি। আর চূড়ান্ত ডিক্রি হচ্ছে যখন ডিক্রির বিষয়ে আর কিছু বাকি থাকে না তখন তাকে বলা হয় চূড়ান্ত ডিক্রি। সুতরাং সোজাভাবে আমরা বলতে পারি যে প্রাথমিক ডিক্রি হচ্ছে সেই ডিক্রি যেই ডিক্রির পরে আরও কোনো কার্যক্রম বাকি থাকে, আর চূড়ান্ত ডিক্রি হচ্ছে সেই ডিক্রি যাহা ডিক্রির বিষয়ে আর কোনো কিছু বাকি থাকে না। এই আমরা যদি ডিক্রির প্রধানত কত প্রকার এরকম প্রশ্ন হয় তাহলে আমাদের উত্তর হবে যে ডিক্রি প্রধানত দুই প্রকার, প্রাথমিক ডিক্রি এবং চূড়ান্ত ডিক্রি। তবে ইহা ছাড়াও ডিক্রি আরও তিন প্রকার ডিক্রি আছে, সেটা হচ্ছে দুতরফা ডিক্রি, কন্টেস্টেন্ট ডিক্রি, একতরফা ডিক্রি, এক্সপার্টি ডিক্রি এবং সোলেনামা ডিক্রি বা কম্প্রোমাইজড ডিক্রি। এই আরও দুই প্রকার ডিক্রি আছে, এগুলো সম্বন্ধে সামনের দিকে ধারার ভিতরে গেলে আমরা বিস্তারিত বুঝতে পারবো। আজকে শুধু আমরা এটুকুই জানি যে ডিক্রি প্রধানত দুই প্রকার এবং ওই প্রধানত দুই প্রকার হচ্ছে প্রাথমিক ও চূড়ান্ত ডিক্রি, এবং তারপরেও আরও তিন প্রকার ডিক্রি আছে, দুতরফা ডিক্রি, একতরফা ডিক্রি আর সোলেনামা ডিক্রি। এই ডিক্রিগুলো সম্পর্কে আরও সামনে ধারা আছে যেখানে আমরা বিস্তারিত জানতে পারব। তারপর সংক্ষেপে একটু বলি যে দোতরফা ডিক্রি হচ্ছে দুই পক্ষের কথা শুনে যে ডিক্রি প্রদান করা হয়, একতরফা ডিক্রি হচ্ছে এক পক্ষের কথা শুনিয়া অপর পক্ষের কথা না শুনিয়া যার কথা শোনা হয় তার পক্ষে যে ডিক্রি প্রদান করা হয় সেটা হচ্ছে একতরফা ডিক্রি। সোলেনামার ডিক্রি হচ্ছে আপোষমূলক ডিক্রি, দুই পক্ষের সমঝোতার মাধ্যমে যে ডিক্রি প্রদান করা হয়। ধারা দুয়ের তিনের ডিক্রি দার বা ডিক্রি হোল্ডার,
এটা সহজ বিষয়। ডিক্রি দার হচ্ছে যার পক্ষে ডিক্রিটি প্রদান করা হয়। ডিক্রি হলে আদালতে যখন একটি ডিক্রি হয় সেটা একটি পক্ষের পক্ষে অনুকূলে ডিক্রিটা যায় আর একটি পক্ষের প্রতিকূলে ডিক্রিটা যায়। যার অনুকূলে ডিক্রিটা হবে তাহাকেই বলা হবে ডিক্রি দার বা ডিক্রি হোল্ডার। ধারা 2-এর 8-এ বিচারক বা জজের সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে দেওয়ানি আদালতের প্রিজাইডিং অফিসারকে বলা হয় বিচারক বা জজ, অর্থাৎ দেওয়ানি আদালতে যিনি বিচার করেন তিনি হচ্ছেন প্রিজাইডিং অফিসার। তো প্রিজাইডিং অফিসার যে থাকে তাকেই বলা হয় বিচারক বা জজ। ধারা 2-এর 10-এ বলা হচ্ছে সাব্যস্ত দেনাদার বা দায়িক বা ঘাতক, ইংরেজিতে এটাকে বলা হয় জাজমেন্ট ডেটার, অর্থাৎ যিনি আদালতে একটি ডিক্রি হলে এই ডিক্রিটি যার বিপক্ষে হবে, যার প্রতিকূলে ডিক্রিটি হবে, তাকে যেই পক্ষের প্রতিকূলে ডিক্রিটি প্রদান করা হবে সেই পক্ষকেই বলা হবে সাব্যস্ত দেনাদার বা দায়িক অথবা ঘাতক বা জাজমেন্ট ডেটার। ধারা 2-এর 11-তে বৈধ প্রতিনিধির সংজ্ঞা বা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। বৈধ প্রতিনিধি কাকে বলা হবে? কোনো ব্যক্তির মৃত্যুর পর তাহার সম্পত্তি যাহার উপর ন্যস্ত হয় বা যিনি উক্ত সম্পত্তি পরিচালনার দায়িত্ব পাবেন বা যিনি মৃত ব্যক্তির পক্ষে মোকদ্দমা করতে পারবেন তাহাকেই বলা হবে বৈধ প্রতিনিধি। তিনটি কথা মনে রাখতে হবে, মৃত ব্যক্তির সম্পত্তি যার উপর ন্যস্ত হয়, যিনি উক্ত সম্পত্তি পরিচালনা করবেন এবং মৃত ব্যক্তির পক্ষে মোকদ্দমা করতে পারবেন তাহাকেই বলা হবে বৈধ প্রতিনিধি বা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। এটা ধারা 2-এর 11-তে আছে। ধারা 2-এর 12-তে আছে অন্তর্বর্তীকালীন মুনাফা বা মিন্স প্রফিট, তাকে বলা হয় এটা বেআইনি দখলদার ব্যক্তি কর্তৃক, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি বেআইনিভাবে দখল করে তাহলে এই কথাটি অন্তর্বর্তীকালীন মুনাফার কথাটি আসবে। বেআইনি দখলদার ব্যক্তি কর্তৃক তার দখলকৃত সম্পত্তি হতে অর্জিত মুনাফাকে সুদ সহ বলা হয় অন্তর্বর্তীকালীন মুনাফা। অর্থাৎ এখানে অন্তর্বর্তীকালীন মুনাফা কথাটা যখনই আসবে তখনই বেআইনি দখলের কথা আসবে। সম্পত্তি বেআইনিভাবে দখল করা হলে সেই সম্পত্তি থেকে অর্জিত মুনাফার সুদ সহ যেই পরিমাণ অর্থ আসবে সেটাকেই বলা হবে অন্তর্বর্তীকালীন মুনাফা। তবে বেআইনি দখলকার কর্তৃক সম্পত্তির উন্নয়নের ফলে, অর্থাৎ তিনি যদি কোনো উন্নয়ন সাধন করেন এবং সেই উন্নয়নের ফলে অর্জিত মুনাফা এর অন্তর্ভুক্ত হবে না, শুধুমাত্র বেআইনি দখলকৃত সম্পত্তির থেকে অর্জিত মুনাফা এবং তার যে সুদ সেটাই হবে অন্তর্বর্তীকালীন মুনাফা বা মেন্স প্রফিট। ধারা 2-এর 14-তে বলা হচ্ছে আদেশ বা অর্ডার। আদেশ হলো আদালতের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত যাহা ডিক্রি নহে। আদালতের অনেক সিদ্ধান্তই আসবে যেই সিদ্ধান্ত পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করবে সেটাকে আমরা বলবো ডিক্রি, আর আদেশ চূড়ান্তভাবে নির্ধারণ করবে না, পক্ষের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করবে না। এই জন্য বলা হচ্ছে আদালতের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত যাহা ডিক্রি নহে তাহাকে বলা হয় আদেশ। ধারা 2-এর 15 এখানে উকিলের সংজ্ঞা দেওয়া হচ্ছে বা প্লিডার। একজন উকিল হিসাবে এটা অবশ্যই জানা উচিত, সব কিছুই জানা উচিত, তবে এটা স্পেশালি যেহেতু সে উকিল সংজ্ঞাটা আমার মনে হয় জানা উচিত। যাই হোক, উকিল এটাকে বলা হয় প্লিডার। দেওয়ানি কার্যবিধিতে উকিলকে বলা হয় প্লিডার, সরকারি উকিলকে বলা হয় গভর্নমেন্ট প্লিডার, আর এমনি উকিলকে বলা হয় প্লিডার, এটা দেওয়ানি কার্যবিধিতে। ওকে, যিনি অন্যের পক্ষে আদালতে উপস্থিত থাকতে ও যুক্তিতর্ক উপস্থাপন করতে অধিকারী তাহাকেই বলা হয় উকিল। আবার বলছি, যিনি অন্যের পক্ষে আদালতে উপস্থিত থাকতে ও যুক্তিতর্ক উপস্থাপন করতে অধিকারী তাহাকেই বলা হয় উকিল। ধারা 2-এর এই সংজ্ঞাগুলো মোটামুটি আজকে আমরা শিখলাম।
আজকে আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা, আবার কথা হবে এরপর থেকে। আল্লাহ হাফেজ।